আমার এবছর ক্ষতি হচ্ছে মানে খদ্দের ঠিকমতো দামপত্র দিচ্ছে না। হ্যাঁ, দাম তো অনেক কম বলতেছে, আর মার্কেটে আমরা সমস্ত জিনিস তো মূল্য বৃদ্ধি অনেক দামে কিনতেছি, বুঝতে পারছেন? তারপরে গত বছর তো 100-150 পিস ঠাকুর হয়, এবছর তো ওই 35-40 পিস তো করতেছি, আর বেশি পাচ্ছি না। অর্ডার কি সেভাবে পাচ্ছেন? অর্ডার সেরকম হচ্ছে না, মানে পুজো বন্ধ করছে না তো কেউ কেউ করছে, আর যারা বড় করতো ছোট করতেছে, কম করে করতেছি। আমরা কাজ করতাম 3-4 মাস আগে, থাকুন এই সামান্য দিন লেগেছি ওই অর্ডার দিবার, পূজার অর্ডার দিবার পর থেকে। হ্যাঁ, আগেরবারে 10 ফুট 12 ফুট এরকম হয়েছে, 6-7 ফুট হয়েছে, এখন সব ছোট ছোট ওই 3 ফুট 4 ফুট এরকম করতে করতে হচ্ছে। সেগুলো রেটে আগে ছিল ওই 1900 এরকম, এখন আরো দাম কম বলছে, 2000-5000 ঠাকুর থাকতো সেখানে চলছে। এরকম দেখছি সেরকম রেট রাখছি, কিন্তু হচ্ছে না, কম করে দিতে হচ্ছে আর। ক্ষতিটা মানে এখন 0.5% বেশি ক্ষতি হবেই, ও তো আর বেশি পাওয়া যাবে না। খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আমরা 6 মাস কোনো কাজ করিনি, 6 মাস একদম পুরো বসে ছিলাম। বৃষ্টির সমস্যা হচ্ছে। আমার আরো দুজন কাজ করতো, তারা এখন আসেনি, ওই একজনকে নিয়ে সমান চলছে আর কি। অর্ডার কম। ঠাকুর আমাদের এখান থেকে যেত, কোলার যা ঘাটালো গেছে, খড়গপুরও গেছে, কিন্তু এখন তো কিছুই করার নেই, বাইরের কাস্টমার নেই, কাছাকাছি সামনাসামনি। না, সবগুলো অর্ডার নয়, কিছু অর্ডার কিছু অর্ডার নেই, এই আশায় করে আছি আর কি। সেটা উপরওয়ালার হাতে বলা যাচ্ছে না, মানে কী হবে এই পর্যন্ত, এই লকডাউন ঘন ঘন, যারা করবে তারা করবে কিনা তাও সন্দেহ, যা হবে কিনা জানি না। পুজোর বাজেট অনেকটাই কমে গেছে, অনেক কম, অনেক কম। কুশধ্বজ পাল, এটা দক্ষিণ চট্টগ্রাম। ওই মাকে উদ্ধার করেছিলাম কত কষ্ট করে, ওই মন বসে মাকে দিলে মন রোগীরের দাম বন্ধই করে দিয়েছি। অনেক কথা তাহলে সংক্ষেপে কিছু বলতে
Thank you.